Hey guys, assalamualaikum, welcome back to our gaming channel GW NAJEEB. So guys, আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু আমি তো ভালো ছিলাম না এই কয়েকদিন। আপনারা হয়তো আমাকে চিনতেও পারতেছেন না আমি কে, কারণ এই 20 দিন এক মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড করি নাই। আমি লাস্ট ভিডিও আপলোড করছিলাম গাইস 20 দিন আগে মনে হয়। আমি কী গেম খেলছিলাম ওইটা আমার মনে নাই। আর এর মেইনলি দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার শরীর খারাপ ছিল, খুব মানে জ্বর ছিল আমার 15 দিন যাবত, এই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর সেকেন্ড রিজন হচ্ছে আমার ফাইনাল এক্সাম ছিল অনেক দিন, মানে এটা 15 দিন ধরে হয়েছে, এই জন্য আমি 15-30 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে কাজের কথায় আসা যাক, আপনারা হয়তো বা আগের অডিয়েন্স হইতে পারেন, যদি আপনারা হয়তো অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। আজকে আমি আপনাদের মেন একটা জিনিস দেখাবো। ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি আপনাদের গাইস, আজকে আমি আমার ফোনে কিছু দেখাবো না। আপনাদের মতো রাকিবুল ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে কাঁকড়া মেরে দেখাতে অথবা কাঁকড়া টেম করে দেখাতে, আর কাঁকড়া টেম করলে নাকি সব কিছু চলে যায়। এটা আজকে আমি মানে সলিউশন বের করবো। তো আমার কাছে গাইস টিরেক্স, তো আমি মেবি আপনাদের আগে ভিডিওতে দেখাই ফেলছি। তো আমার ফোনে আজকে কাজ দেয়, আমি চলে যাই আমার কাজিন ইরাদের ফোনে, জিডাব্লিউ ইরাদের ফোনে। আমরা এসে পড়ছি জিডাব্লিউ ইরাদের ফোনে। এও মোটামুটি আমার মতো ভালোই প্রোগ্রেস করছে, বাসাটা সব বানাইছে। এগুলো হয়তো আপনারা যদি জিডাব্লিউ ইরাদকে ফলো করেন তাহলে ওর এসে দেখতে পারছেন। দেখি ওর চেস্ট কোনো কিছু নেই, বাইরে ফেলাই দেওয়া যায় নাকি। গাইস এটা 80টা আছে, আমি চুপচাপ নিয়ে বাইরে ফেলাই দিই, এ বুঝবো না আমি ফোন, এর ফোনটা মানে আমি চুপচাপ নিয়ে বাইরে ফেলাই দিব এখন, এ বুঝবেও না। না থাক, এত উত্তাচার জরুর করার দরকার নাই। আমি যেই কাজের জন্য ফোনটা আনছি ওই কাজটা করি, আর আমার গেট আটকে গেছে। ইরাদ কীভাবে যেন ক্র্যাপ টেম করে ফেলছিল, যেটা ওই পাহাড়ের উপর পাওয়া যায়, মরতে মরতে বাঁচছি ওর কাছ থেকে। ওই ক্র্যাপটা টেম করলে নাকি আপনারা বলতেছিলেন, মানে রাকিবুল ভাই বলতেছিলেন, সব কিছু নাকি চলে যায়, আর সব মানে সি মনস্টার্স চলে যায়। আজকে আমি এটার সলিউশন বের করবো। আর ক্র্যাপটাকে আপনারা মাটিতে সামন করতে পারবেন না, যদি এবার মাটিতে দিয়ে থাকে এগিয়ে সামন করতে হলে আপনাদের ডিপ ওয়াটার যেতে হবে। আর ডিপ ওয়াটার নাই, মাটির ভিতরে ঢুকে গেছে। এবার একে আপনারা চাইলে বাইরে নিয়ে আসতে পারবেন। আয় হ্যাঁ, আমি তো ভুল গ্লিচ করে মাটির ভিতরে চলে গেলাম। তো গাইস আমার কাছে একটা ইগোনা ডনো আছে, মানে ইরাদের কাছে একটা ইগোনা ডনো আছে। এটা আমি আপনাদের আমার ভিডিওতে দেখাবো যদি আপনারা রিকোয়েস্ট করেন। তো আমি ফার্স্টে কাঁকড়াটাকে সামন করতে যে একটু প্রবলেম হয়ে গেছিলো, কাঁকড়াটাকে আমি আবার সামন করে নিই। এই কাঁকড়া ভাজি করে খাবেন মন করে, আমি সামন করে ফেলছি। গাইস আজকে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা আছে, মানে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়া, যদিও ব্রাজিল হেরে গেছে আর আর্জেন্টিনার সাথে নেদারল্যান্ড একটু পরে সংঘটিত হবে। তো আপনারা কারা টিমে ব্রাজিল না আর্জেন্টিনা আমাকে অবশ্যই জানাই দেবেন কমেন্টে। আর আমার কাঁকড়া গাইস, এই যে কাঁকড়া আমার আসতেছে গাইস, কাঁকড়াটাকে মারতে কোনো প্রবলেম হয় নাই ইরাদের। এই যে কাঁকড়াটার স্পিড মোটামুটি আছে, বাট এটা ড্যামেজ তো আপনারা জানেন না, ড্যামেজ 120, এটা হেলদ ফুল করা আছে। আর এবার আপনারা বলছেন যে এই কাঁকড়াটা সাইজ আমার চৌচা, আপনারা বলছেন যে কাঁকড়াটা নাকি টেম করার পর সি মনস্টার্স, বিশেষ করে এই যে এর নাম কি জানি না, পড়তে পারি না, ফ্লেসিও সরস, মানে বিলুপ্ত হয়ে যায় এখানে গেম থেকে। এই জন্য আজকে আমরা এটাও করতে দেখতে যাবো কি সত্যি বিলুপ্ত হয় নাকি। এই জন্য আমি একজন প্যারাটারন, আমি ইরাদের প্যাটারাটারন নিয়ে নিছি। এবার একে নিয়ে আমরা উড়ে ইজিলি চলে যাব আয়রন আইল্যান্ডে, উল্টা ঘুরবো। ম্যাপের পজ আমি আপনাদের কাছে দেখাও দিই, বাজার 40 আর খেলা শুরু হবে 20 মিনিটের মধ্যে, এই জন্য আমার খুব তাড়াতাড়ি কাজ করা লাগতেছে। যদি বেশি তাড়া করে করে ফেলে সরি, সমস্যা নাই। আর এই ভিডিও লাইক এম দিলাম 10, আর অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। লাস্ট মান্থে ভালো সাবস্ক্রাইবার ছিল, আর এই মান্থে আমি কোনো ভিডিও দেই নেই বললে চলে। আমি আপনাদের গাইস যে দেখাচ্ছি, এতো গাইস আইসা পড়ছে ইরাদে বাচ্চা, মানে ফোন নিতে আইসা পড়ছে ওর, বারবার একটু বারবার 2 মিনিট 2 মিনিট করতেছি আমি ওর কাছে। এই যে স্পাইনোসরাস আছে, কেমন আমি আমি আমার ফোনে টেম করে ফেলছি। তো সামনে দ্য লেক অফ ডেথ, যেখানে ওই ডাইনোসরটা পাওয়া যায়, আমি এখন সামনে দেখবো ওখানে কি সিরিয়াস ডাইনোসরটা পাওয়া যায় না যায় না। এই তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনোসর মজা করে পানিতে সাঁতরাইতেছে এবং ইরাদেকে মেরে হেলদ কমাই দিচ্ছে। এবং আয় হায় আমার প্যাট ট্রেনারটা, আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আমার পিছিয়ে লেগে গেছে, ফিউমেসরাস লেগে গেছে। ভাগতে ভাগতে ভাগতে, ওরে বাবা রে, ওরে বাবা রে ভাই ভাই, সমুদ্রে পাড়া যা, সমুদ্রে পাড়া যা, দিল এক হিট, দিল এক হিট, দিল এক হিট, ওরে বাবা রে ভাই, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা ভাই, ফিও যে যাই না আমাকে, এটা এটা মানে বিলুপ্ত হয় নাই, এটা বিলুপ্ত হয় নাই। কিন্তু রাকিবুল ভাইয়ের সাথে কী হয়েছে আমি শিওর না, হয়তো বা তার ফোনে কোনো গ্লিচ হয়েছে বা সে আসলে ঠিক মতো বুঝতে পারে না তার সাথে সমস্যাটা কী হয়েছে। তো রাকিবুল ভাই আপনারা কমেন্ট করবেন, এখানে স্টেগোসরাস আছে, এখানে
একটু ঘুষি মেরে দৌড় দেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো গাইস আশা করি ভিডিওটা আসলে ভালো লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন, যাওয়ার আগে দুইটা স্টেটমেন্ট বাক্য বা যাই বলেন। তো গাইস ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন এবং সব বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো গাইস বাই বাই, আসসালামু আলাইকুম।